মমতা বেনার্জী সরকারের দুই মন্ত্রী গ্রেপ্তার সিবিআই নারাদা ঘটনার অভিযোগত অভিযুক্ত দুই তৃণমূল কংগ্রেসের মন্ত্রী গ্রেপ্তার সিবিআই গ্রেপ্তার মমতা বেনার্জীর মন্ত্রিসভার মন্ত্রীক্রমে ফিরহাদ হাকিম আর সুব্রত মুখার্জী মন্ত্রিসভার দুই মন্ত্রী গ্রেপ্তারের পিছতেই কলকাতার সিবিআই কার্যালয়ত উপস্থিত হল মুখ্যমন্ত্রী মমতা বেনার্জী। এই সমগ্র ঘটনায় আজি তুমুল চর্চা লাভ করেছে দেশের রাজনীতি। সৌ সিদিনা সংখ্যাগরিষ্ঠতা দখলেরে বিজেপিক প্রতিহত করে পুনর্বার বঙ্গর গাদীত অধিষ্ঠিত হয়েছিল মমতা বাহিনী। বিজেপির দরে মহাশক্তিক পরাস্ত করে দেশজুড়ি সফল রাজনীতিক হিসাবে চর্চিত হয়েছিল বঙ্গর অগ্নিকন্যা মমতা বেনার্জী। বঙ্গত সরকার গঠন করে পুনর্বার শাসনের গাদীত অধিষ্ঠিত হওয়ার পিছতেই নারাদা ঘটনা সন্দর্ভত দুই মন্ত্রীক সিবিআই গ্রেপ্তার করা ঘটনায় এতিয়া তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে সমগ্র দেশজুড়ি। সমান্তরালভাবে পুনের চর্চিত হয়ে পড়েছে বঙ্গর সেই বহু চর্চিত নারাদার ঘটনা। কিন্তু কি এই নারাদার ঘটনা চাও সবিশেষ। নারাদা ঘটনা হয়েছে নারাদা নিউজ পোর্টেলে চলা একটা স্ট্রিং অপারেশন। বঙ্গর কেবাজনো মন্ত্রী আর উচ্চপদস্থ বিষয়ায় উৎকোচ গ্রহণ করার দৃশ্য এই স্ট্রিং অপারেশন যোগে ফাঁদিত হয়েছে। দুই বছর ধরে চলা এই স্ট্রিং অপারেশনের পরিচালনা করেছিল সাংবাদিক মাথেও সেমুয়েলে। প্রথমে তেহেলকা আলোচনীত প্রকাশের বাবে এই স্ট্রিং অপারেশন চলা হয়েছিল যদিও মাথেও সেমুয়েলর আলোচনীখনের পদত্যাগের পিছত এই প্রতিবেদন প্রকাশ পাইছিল সেমুয়েলে মুক্তি করা নারাদা পদন। আপনি তো আমার ব্যাগটা নিয়ে আসুন, তো একটু পার্সটা নিয়ে আসুন। ইস্যুস হ্যাঁ, মেরা স্টেক রহেগা তো ইসকা ইস্যুস অলগ হোগা। বিলকুল মুঝে কুছ না কুছ করনা চাইয়ে। 2016 চনৰ বংগৰ নিৰ্বাচনৰ আগে আগে নাৰাদা পৰ্টেলত প্ৰচাৰিত হৈছিল স্ট্ৰিং অপাৰেশ্যনটোৰ বিস্ফোৰক ফুটেজ। কেইবাজনো তৃণমূল কংগ্ৰেছৰ মন্ত্ৰী আৰু নেতাই উৎকোচ গ্ৰহণৰ দৃশ্য ফাঁদিল কৰা নাৰাদাৰ এই স্ট্ৰিং অপাৰেশ্যন নিৰ্বাচনত গভীৰ প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন কৰাইছিল শাসনাধিষ্ঠ তৃণমূল কংগ্ৰেছক। তৃণমূল কংগ্ৰেছৰ বিৰুদ্ধে সেই সময়ত বিৰোধীৰ প্ৰধান অস্ত্ৰপাত হৈ পৰিছিল নাৰাদাৰ স্ট্ৰিং অপাৰেশ্যন। কিন্তু ইয়াৰ পিছতো সেই নিৰ্বাচনত পুনৰ শাসনত বহিবলৈ সক্ষম হৈছিল মমতা বেনাৰ্জী তৃণমূল কংগ্ৰেছ। এই ঘটনাত অভিযুক্ত তৃণমূল নেতাসকলৰ মাজত আছিল ক্ৰমে সুব্ৰত মুখাৰ্জী, প্ৰয়াত চুলতান আহমেদ, অপৰূপা পদ্মাৰ, সৌগত ৰায়, কাকলি ঘোষ, প্ৰসূন বেনাৰ্জী, মদন মিত্ৰ, ফিৰহাদ হাকিম আৰু ইকবাল আহমেদ। একেটা অপারেশনত উৎকোচ গ্রহণের অভিযোগত অভিযুক্ত হওয়া মুকুল রয় আর শুভেন্দ্র অধিকারিয়া শেহতিয়াক যোগদান করলে বিজেপি দলত। একদরে কলকাতা পৌর নিগমের প্রাক্তন মেয়র শুভেন চ্যাটার্জিও অভিযুক্ত হয়েছিল এই অভিযোগত, কিন্তু পিছলৈ তেখেতেও যোগদান করে বিজেপি দলত। নারাদা পর্টেলত এই স্ট্রিং অপারেশনের ফুটেজ প্রকাশের পিছতেই পশ্চিমবঙ্গ সরকারে মানহানির গোচর দরে মাথেও সেমুয়েলর বিরুদ্ধে 2017 চনত কলকাতা উচ্চ ন্যায়ালয়ে ঘটনার তদন্তৰ বাবে সিবিআইক নির্দেশ দিয়ে। 2017 চনের 16 এপ্রিলত সিবিআইয়ে 12 জন তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতি আর অপরাধের অভিযোগত গোচর রুজু করে। চলিত বর্ষর জানুয়ারি মাহত সুব্রত মুখার্জী, ফিরহাদ হাকিম, মদন মিত্র আর শুভেন চ্যাটার্জীক জিম্মাত লওয়ার অনুমতি বিচাৰি সিবিআইয়ে আবেদন জানাইছিল রাজ্যপালক। সেই সময়ত এই চারি নেতার তিনিওজন আছিল বঙ্গর মন্ত্রী আর এজন আছিল বিধায়ক। জানুয়ারি মাহতে সিবিআই জানা আবেদনের পিছত রাজ্যপালে অনুমতি প্রদান করে বিগত সপ্তাহত, আর তারই পরিণতিত আজি পশ্চিমবঙ্গর এই দুই মন্ত্রীক গ্রেপ্তার করে জিম্মাত গ্রহণ করে সিবিআই। এই সমগ্র ঘটনাক লৈ এতিয়া প্রতিক্রিয়া প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেসে। বিজেপি দলে সরকারি সংস্থাসমূহ বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করে বলেও পূর্বরে পৰা অভিযোগ উত্থাপন করে আহিছে মমতা বেনার্জী।
করোনার আতঙ্ক আর নির্বাচন বিজয়ের পিছতে সিবিআই গ্রহণ করা এই পদক্ষেপ সমালোচনা করে এটা তৃণমূল কংগ্রেসে প্রশ্ন উত্থাপন করেছে সিবিআই। তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে গ্রহণ করা ব্যবস্থা কেতিয়া গ্রহণ করব প্রাক্তন তৃণমূল নেতা আর বর্তমান বিজেপি নেতা মুকুল রয় আর শুভেন্দ্র অধিকারীর বিরুদ্ধে